হ্যালো, আজকে আমরা শিখব 20টা অতি প্রয়োজনীয় এক কথায় প্রকাশ, যেটা জানলে নিশ্চিতভাবে আপনার শব্দভাণ্ডার অনেক বেড়ে যাবে। এর আগে আমরা 4টা ক্লাস করেছি, সেখান থেকে জেনে নিতে পারেন বাকি শব্দগুলো। আজকে আমরা শিখব প্রথমেই ম্যান লিভিং অ্যাট দ্য সেম এজ, একই এজে যারা বসবাস করেন কি বলা হয়, কন্টেম্পোরারি বা সমসাময়িক। পরে 2 নম্বরে কি পাচ্ছে, ওয়ান হু ক্যান মেক হিমসেলফ অ্যাট হোম ইন অল কান্ট্রিজ, সমস্ত দেশকে যিনি নিজের মতো মনে করেন, কসমোপলিটান বা বিশ্ব নাগরিক। তারপরে আমরা পাচ্ছি এ পার্সন হু বিলিভস ইজিলি হোয়াট এভার হি ইজ টোল্ড, একজন ব্যক্তি যাকে যা বলা হয় তিনি তাই বিশ্বাস করেন সহজে, ক্রেডুলাস বা সহজ বিশ্বাসী। 4 নম্বরে পাচ্ছি গভর্নমেন্ট বাই দ্য পিপুল, জনগণের দ্বারা পরিচালিত সরকার কি, ডেমোক্রেসি। 5 নম্বরে পাচ্ছি টু গো ডাউন ইন ভ্যালু, মূল্য হ্রাস হওয়া বা অবমূল্যায়ন ঘটা, ডেফ্রিসিয়েট বা মূল্য হ্রাস করা বা অবমূল্যায়ন ঘটা। 6 নম্বরে আমরা কি পাচ্ছি টু টেক অ্যাওয়ে সামওয়ানস রাইট টু ভোট, কারো ভোটের অধিকার থেকে বঞ্চিত করার কি হবে, ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট। 7 নম্বরে কি পাচ্ছি টু গিভ ওয়ানস অথরিটি টু অ্যানাদার, কারো কর্তৃত্ব কারো উপর দিয়ে দেওয়া, অর্থাৎ ডেলিগেট বা রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। এ গেম অর বেটার ইন হুইচ নাইদার পার্টি উইন্স, একটা খেলা অথবা বাজি যেটা কোনো পক্ষই জয়লাভ করে না, সেটা ড্র অথবা টাই হয়ে থাকে, সেটাকে বলবো সমান সমান ফল হওয়া। এ থিং দ্যাট ইজ ফিট টু বি ইটেন, একটা জিনিস যেটা খাওয়ার উপযুক্ত, এডিবেল হতে পারে, ইটেবেল হতে পারে বা এসকুলেন্ট হতে পারে, অর্থাৎ ভোজ্য। 11 নম্বরে কি পাচ্ছি স্টাডি অফ এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে পড়াশোনা, সেটাকে আমরা ইংরেজিতে বলবো ইকোলজি আর বাংলায় বললে বলবো বাস্তববিদ্যা। 11 নম্বরে কি পাচ্ছি ওয়ান হু থিঙ্কস অনলি ফর হিমসেলফ, একজন যিনি নিজের ব্যাপারেই ভাবেন, এ পার্সন হুই ইজ সেলফিস, অথবা একজন যিনি স্বার্থপর, সেলফ অ্যাবজর্ব অ্যান্ড সেলফ সেন্টার, অর্থাৎ আত্মনিমগ্ন বা আত্মকেন্দ্রিক, ইগোয়িস্ট, বাংলায় বললে আত্মপর, স্বার্থপর বা দাম্ভিক, যাই বলি না কেন। ওয়ান হুই ইজ কোয়ালিফাইজ ফর ইলেকশন, কি বলবো, এলিজিবল বা সুইটেবল। পরে পাচ্ছি আমরা টু এক্সপ্লেন সামথিং মিস্টোরিয়াস আর ডিফিকাল্ট, কোনো রহস্যপূর্ণ বা জটিল ব্যাপার ব্যাখ্যা করা, কি ইলুসিডেট বা এক্সপ্লেন, বাংলায় বললে ব্যাখ্যা করা বা বিশদ করা বা স্পষ্ট করা। 14 নম্বরে কি পাচ্ছি টু লে স্পেশাল স্ট্রেস অন, কোনো কিছুর উপর জোর দেওয়া, অর্থাৎ এমফাসাইজ করা বা গুরুত্ব আরোপ করা। ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন, সমাধি প্রস্তরে লিপি খোদাই করা, সেটাকে বলবো এপিটাফ, অর্থাৎ সমাধিস্তম্ভ লিপি। 16 নম্বরে আমরা কি পাচ্ছি স্টেট অফ পারফেক্ট ব্যালেন্স, অর্থাৎ একটা এমন অবস্থা যেখানে পুরোপুরি ভারসাম্য বজায় থাকে, ইকুইলিব্রিয়াম, সুস্থিতি বা সমতা, ইংরেজিতে বললে ব্যালেন্সও বলা যেতে পারে। টু রুট আউট অ্যান ইভিল ডিজিজ, কোনো খারাপ রোগকে মূল থেকে দূর করা, অর্থাৎ সমূলে বিনাশ করা, ইংরেজিতে বললে ইরাডিকেট হবে, উৎখাত করা বা উৎপাটন করা বা নষ্ট করা, এভাবেও বলা যেতে পারে। স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই কোনো বক্তব্য রাখা, সেটাকে কি বলবো, স্ট্যাম্পোর বা ইমপ্রম্পট, অর্থাৎ বাংলায় বললে উপস্থিত মত বা তৎকালীন। 19 নম্বরে কি পাচ্ছি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, মানির অপব্যবহার করা, এম্বেজলমেন্ট বা অ্যানেক্সেশন, অর্থাৎ আত্মসাত করা বা তছরূপ করা। শেষে আমরা কি পাচ্ছি এ ম্যান হু হ্যাজ টু মাচ এনথুসিয়াসিজম ফর হিজ ওন রিলিজিয়ান, নিজ ধর্মের ব্যাপারে যিনি খুব বেশি উৎসাহী, কি বলবো, ফ্যানাটিক, বাইগড বা জিলট, অর্থাৎ ধর্মান্তর।